সো গাইজ, একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই। একটা আপুকে একজন বাইক রাইডিং শেখাচ্ছে, তবে এরকম হাইওয়েতে আসলে উঠানো ঠিক না, তাতে আবার কোনো ধরনের সেফটি গিয়ার্স, গ্লোভস, হেলমেট কিচ্ছু নাই। হায়রে মানুষ, এই যে এখনই কন্ট্রোল আউট হচ্ছিল, তো ওনাকে একটু দেখাই, আমি পিছন থেকেই দেখাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাই সেলফ আর এস মিনহাজুল আবেদিন নান্নু অ্যান্ড ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। আর আজকের মোটো ব্লগটা কী টপিকে হচ্ছে হয়তোবা তা বোঝার বাকি নেই আপনাদের। হ্যাঁ, এখন আমি আছি আমার প্রাণপ্রিয় শহর দিনাজপুরের পলিটেকনিক মোড়ে। অলরেডি দিনাজপুরের পলিটেকনিক মোড় ক্রস করে গেলাম, আর এখন আমি ফুলবাড়ি রোডের দিকেই ধাবিত হচ্ছি। আর আজকের মোটো ব্লগটা করার একটা অন্যতম কারণ হলো, আজকে মোটো ব্লগটা করতেছি হলো আমাদের দিনাজপুর থেকে যে বগুড়া হাইওয়ে, সেই হাইওয়ের কন্ডিশন নিয়ে, যে হাইওয়েটা আসলে কতটুকু ভালো হয়েছে। কারণ আমরা সকলেই জানি যে উত্তরবঙ্গের কিন্তু রোড কন্ডিশন প্রচুর বাজে ছিল, অ্যান্ড ইভেন এখনও বাজে, হয়তো বা হালকা পাতলা কিছু জায়গায় আছে, তবে আমাদের দিনাজপুর থেকে বগুড়া পর্যন্ত রাস্তাটি কেমন তা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আর আমার জানা মতে রাস্তার কন্ডিশন এখন বেস্ট, একদম জাস্ট কি বলবো, ওয়াও লেভেলের। আপনারা হয়তো বা বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন দেখে, কারণ এই রাস্তাও কিন্তু খারাপ ছিল, ভাঙা ছিল পুরো রাস্তাটাই। আর ওরে ভাইয়া আসতে, তো এখন বর্তমানে আমরা মেডিকেল রোডে আছি, মেডিকেল রোড দিয়ে যাচ্ছি। ভাবলাম যে ব্লগটা করে ফেলা যাক, যে আমাদের দিনাজপুর থেকে বগুড়ার যে হাইওয়ে, এই হাইওয়েটার কন্ডিশন কেমন সেটি আপনাদের সামনে তুলে ধরি। আর আমি কিন্তু একা নাই, আমার সাথে আছে ইশতিয়াক। হয়তো ভাই যে দেখেন আমার গ্লাসে দেখা যাচ্ছে ইশতিয়াক, সো দেখাচ্ছি পরে আপনাদের, ও আমার সাথে আজকে অ্যাড হয়েছে। সো হালকা পাতলা হবে, আস্তে আস্তে রাইডটা করি আর আপনাদের মধ্যে রাস্তাটা দেখাই। তবে হব দ্যাট ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের, আর আমার মোটো ব্লগগুলো ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শুরুতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে নতুন অ্যান্ড আপডেট ভিডিওগুলো, নোটিফিকেশনগুলো সময় মতো পেয়ে যাবেন। আর মোটো ব্লগ শুরু করছি গাইস, সবাই একটু সাপোর্ট করবেন। আমার রেগুলার যে ব্লগ সেটা কিন্তু টাইম মতোই আসে, 5 থেকে 6 দিন পরপর। তাছাড়া বেসিক্যালি রমজান মাসের জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি, সবাই সাপোর্ট করবেন। আর যদি আমার মোটো ব্লগগুলো দেখতে চান তাহলে মোটো ব্লগের প্লেলিস্টে গিয়ে ঢুকলে আপনারা অল মোটো ব্লগ পেয়ে যাবেন। তাহলে গাইস শুরু করি আজকের এই মোটো। আর এই যে একটা হাতি দেখতে পাইছি, সো হাতির সাথে একটু মজা করা যাক। ও রে মামা, এখন দিনাজপুরের পাঁচবাড়ি পাম্প পার হইলাম। তবে বুঝতে পারতেছেন যে রাস্তাটার কন্ডিশন এক কথায় অসাধারণ, কারণ রাস্তা দিয়ে যে স্মুথ, মানে জাস্ট গাড়ি মনে হচ্ছে এমনিতেই রান হচ্ছে, একটু পিক আপ দিলেই জাস্ট কোনো কথা হবে না এমন একটা পরিস্থিতি। তবে রাস্তাটার কিছু দিক খারাপ লাগছে, সেটা হলো কি রাস্তাটার মাঝে মাঝে যে আমাদের যে ইয়াগুলো, ওই যে আপনার রাতের বেলা যে দেখা যায় যে সাইডে অ্যান্ড মিডিল সাইডে যে আমাদের যে হাইওয়ে, মানে
হাই বিম এন্ড লো বিম প্রেস করলে যে একটা যে জোল লাল বা হলুদ তার কারণে রাস্তা যে শেপটি বোঝা যায় বাঁকগুলোতে সেগুলো কিন্তু দেওয়া হয়নি। তবে এটা দেওয়া খুব বেশি জরুরি ছিল এই রাস্তাটার জন্য। আর এই যে আমরা নামে গেলাম, এটা কিন্তু কার্পেটিং হয়নি এখনও, মানে রাস্তাটার মাঝে মাঝে ফুললি একদম ক্লিয়ার, মাঝে মাঝে এখনও কার্পেটিং করা হয়নি। তবে ইনশাল্লাহ হোপসুন এক বছরের মধ্যে পুরা রাস্তা একদম ন্যাশনাল লেভেলের হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আর আমি মোটামুটি মোহনপুর পার হয়ে কিছু দূর পর্যন্তই যাব, অ্যান্ড তারপরে আর যাবো না, কারণ রমজান মাস খুব তাড়াতাড়ি কিন্তু সময় চলে যাচ্ছে। আর এখন বাজে 4:51, তো আমাদের মোটামুটি 5:45 মধ্যে বাসায় ব্যাক করতে হবে, কারণ বাসায় কাজ রয়েছে, ইফতারের প্রসেস রয়েছে, তো তার কারণে তাড়াতাড়ি চলে আসতে হবে। আর গাইস তো এইভাবেই চলতেছে, তবে এই এতটুকু জায়গা এখন কতটুকু পর্যন্ত যে এইরকম করে রাখছে আই ডোন্ট নো, জানি না। তবে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কতদূর পর্যন্ত রাস্তাটার কন্ডিশন এরকম। আর সব থেকে বেশি দুর্ঘটনা ঘটতেছে মোটর বাইকে, কারণ এই রাস্তায় উঠার পর এক একজনের মাথা মুথা ঠিক থাকে না, এক একজনের সেফটি নাই, কোনো হেলমেট নাই, থাকলেও 500 টাকা দামের হেলমেট, 700 টাকা দামের হেলমেট, যেগুলো আসলে বেসিক্যালি কিচ্ছু বাঁচায় না। তার কারণেই আমি অলওয়েজ বলি সবাইকে যেন সবাই সেফটি গিয়ার, হেলমেট সব কিছু নিয়ে রাইড করে থাকে, কারণ একটি দুর্ঘটনা হইতে পারে কিন্তু আপনার লাইফের শেষ দুর্ঘটনা আর আপনার জীবনের এন্ডিং। তো এটি থেকে সবাই একটু খেয়াল রাখবেন আর অবশ্যই সচেতন হবেন। আর আমরা চলে আসি মোহনপুর ব্রিজের কাছে, আমার ভালো লাগার একটা জায়গা এই মোহনপুর ব্রিজ, আর পাশে কিন্তু ওই যে আর্মিদের ক্যাম্প। ও মাই গড, এটা হলো টোল প্লাজা, আর এখানে টোল কালেক্ট করা হয়। তো বাসগুলো এখন দেখতেছি বেপরোয়াভাবে চলতেছে, কিছুদিন আগে এই মোহনপুর ব্রিজে আপনার হানিফের একটা বাস কন্ট্রোল আউট হয়ে পড়ে গিয়ে বেশ ভালোই মানুষ আহত হয়ে নিহত হয়েছিল, আপনাদের আমি দেখাই বিষয়টা। এটা হলো আমাদের দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম, জোস একটা প্লেস, আমার একটা ব্লগ আছে আই কার্ডে দেখতেছেন, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আমি ব্লগ করছিলাম একটা মোহনপুর ব্রিজ নিয়ে, তো বলি আপনার এই যে এই সাইডে এখানে দেখেন যে পিলারগুলোতে রং নাই, যেগুলোতে সাদা, মনে হয় এই সাইডে উল্টাই পড়ছিলো, এই সাইডে পড়ছিলো উল্টাই বাসটা। তো কয়েকজন মারা গেছিলো আর বেশ কয়েকজন মানুষ আহত হয়েছিল, বাসটিরও ভালো ক্ষতি হয়েছিল। সো গাইজ একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই, একটা আপুকে একজন বাইক রাইডিং শেখাচ্ছে, তবে এরকম হাইওয়েতে আসলে উঠানো ঠিক না, তাতে আবার কোনো ধরনের সেফটি গিয়ার্স, গ্লোভস, হেলমেট কিচ্ছু নাই। আরে মানুষ আই যে এখনই কন্ট্রোল আউট হচ্ছিলো, তো ওনাকে একটু দেখাই, আমি পিছন থেকেই দেখাই, অ্যান্ড বুঝতে পারতেছি না যে এই ধরনের হাইওয়েগুলোতে এই ধরনের মানুষ, একটা মেয়েকে গাড়ি চালাইতে শেখা যায় এই ধরনের হাইওয়েতে, আই ডোন্ট নো কেমন করে পারে। মাঠ আছে, ছোটোখাটো রাস্তা আছে, ফাঁকা রাস্তা আছে, সেগুলাতে শেখা, কারণ এখানে যদি একটা ভুল করে, এই ট্রাকটা যাচ্ছে সাইড দিয়ে যদি ভুল করে তাহলে কিন্তু ইজিলি কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু কোনো ধরনের সেফটি গিয়ার্স তারা কিন্তু ইউজ করেনি। সো ভাই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, জানি না আপনি কে, আপনার পরিচয় কী, তবে যদি আপনি দেখেন বা আপু আপনি যদি দেখেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। হারামি হোক ওটা।